সুযোগ পেলেই হলো, ত্বকের উপর বসেই হুল ফুটিয়ে রক্তপান করতে শুরু করে দেবে মশা। তারপর পেট ভরে রক্তপান করে সুযোগ বুঝেই পালিয়ে যাবে। কখনো কি ভেবে দেখেছেন মশারা কেন আমাদের শরীর থেকে রক্তপান করে? এই প্রশ্নের জবাব বিজ্ঞানীদের কাছেও এতদিন ছিল না। বলা হতো এটা মশাদের স্বভাব। কিন্তু কেন এমন স্বভাব হলো? কবে থেকে মশার এমন স্বভাব? দর্শক, এসব প্রশ্নেরই উত্তর জানাবো এবারের পটভূমিতে। ইয়ংটিউব চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অনেকেই মনে করে থাকেন মশার মূল খাবার হলো রক্ত। আসলে বিষয়টি তা নয়। শুধুমাত্র স্ত্রী মশাই রক্ত পান করে যখন তার পেটে ডিম আসে। রক্তে থাকা প্রোটিন ডিম ফুটে লার্ভা বের হতে সহায়তা করে। মশা যদি রক্ত পান না করে তাহলে তার ডিম থেকে বাচ্চা তৈরি হয় না। আর পুরুষ মশা কখনোই রক্ত পান করে না। পুরুষ এবং স্ত্রী মশার মূল খাবার হলো উদ্ভিদ এবং ফলের রস। তবে স্ত্রী মশাদের দূর থেকে বা অন্ধকারে মানুষকে খুঁজে পাওয়ার জন্য কিছু বাড়তি ক্ষমতা রয়েছে। মানুষের দেহের তাপ, ঘাম এবং নিঃশ্বাসের কার্বন ডাইঅক্সাইড এরা ক্লু হিসেবে ব্যবহার করে। এসব শনাক্তের জন্য মশাদের রয়েছে সংবেদনশীল সুর বা অ্যান্টেনা। সুর বা অ্যান্টেনাতে মশাদের ঘ্রাণেন্দ্রিয়, তাপ ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয় ইত্যাদি থাকে। অ্যান্টেনা ছাড়াও চোখ ব্যবহার করতেও তো মশাদের নিষেধ নেই। সাম্প্রতিক একটি গবেষণা থেকে জানা যায় মশার অ্যান্টেনাতে বিশেষ এক ধরনের অ্যালফ্যাক্টরি রিসেপ্টর রয়েছে, যা দিয়ে মশা ঘামের রাসায়নিক উপাদান শনাক্ত করে মানুষকে সহজেই খুঁজে পায়। মশা বিশেষ অনুভূতির মাধ্যমে মানুষের ঘামের গন্ধ বুঝতে পারে। বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন মশা কিভাবে মানুষের ঘামের গন্ধ শনাক্ত করে। মানুষের ঘামে আছে ল্যাকটিক অ্যাসিড সহ বেশ কিছু উদয়ী অ্যাসিডিক উপাদান। এগুলোর গন্ধে মশা আকৃষ্ট হয় এবং রক্তের সন্ধান করে। মশা এই গন্ধ অনুসরণ করে খুব কাছাকাছি এলে মানুষের শরীরের তাপও শনাক্ত করতে পারে। এরপর মশা মানুষের শরীরে বসে চামড়ার উপর একটি উপযুক্ত স্থান বাছাই করে এবং শুঙ্গ ঢুকিয়ে রক্ত শুষে নেয়। সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা প্রথমবারের মতো ক্রিসপার নাইন জিন প্রযুক্তি ব্যবহার করেছেন মশাদের দেহে। এর সাহায্যে তারা আয়নোট্রপিক রিসেপ্টর জিনকে সরিয়ে মিউট্যান্ট মশা তৈরি করতে সক্ষম হয়েছে। আয়নোট্রপিক রিসেপ্টর জিনের অনুপস্থিতিতে মশা তাদের আচরণ পরিবর্তন করে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে। বিজ্ঞানীরা জেনেটিকভাবে এই নির্দিষ্ট ঘ্রাণ শনাক্তকারী জিনের কার্যক্ষমতা রোধ করতে মশার দেহে এই পরিবর্তন ঘটিয়েছিল। গবেষণায় দেখা গেছে মিউট্যান্ট মশা ল্যাকটিক অ্যাসিডের প্রতি আর আকৃষ্ট হচ্ছে না। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইউলো ফিভার এবং জিকাসহ বিপজ্জনক এবং মারাত্মক রোগের বাহক হচ্ছে মশা। বিজ্ঞানীরা মশা মানুষকে শনাক্তকরণ ব্যবস্থার এমন কিছু বিষয়ের সন্ধান পেয়েছেন যা দিয়ে একটি শক্তিশালী মশক রিপ্লেন্ট তৈরি করা সম্ভব। এক্ষেত্রে রিসেপ্টরের কার্যকারিতা রোধ করার কৌশলটি ব্যবহার করা হবে। পরীক্ষায় দেখা গেছে মশার দেহে এই রিসেপ্টরের কার্যকারিতা রোধ করলে মশার মানুষকে খুঁজে পাওয়ার ক্ষমতা 50% কমে যায়। গবেষণার মূল লক্ষ্য ছিল এমন একটি স্প্রে বা সুগন্ধি তৈরি করা যার মাধ্যমে মশার কামড় থেকে মানুষকে রক্ষা করা যায়। সুতরাং আমরা এরকম একটি সুগন্ধির কথা চিন্তা করতেই পারি যাতে মশা আমাদের শনাক্ত করতে না পারে। এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইলো।